মসজিদ গুলোতে যান, ইমাম সাহেব কাতার সোজা করার ব্যাপারে কোনো গুরুত্বই দেন না, বলেনি না। মুয়াজ্জিন অথবা একামত যিনি দেন, তিনি একামতের আগে বলে দিচ্ছেন কাতার সোজা করেনি। কে কার কথা শুনে? ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, লা তুসাব্বুন্না সুফুবাকুম, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের কাতারগুলো সোজা করে নেবে, তোমরা অবশ্যই তোমাদের কাতারগুলো সোজা করে নেবে। আওলা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারাগুলোকে বিকৃত করে দিবেন, চেহারার মধ্যে তোমাদের পরিবর্তন এনে দিবেন, চেহারাগুলো তোমাদের বিপরীত করে দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। সালাতের মধ্যে সব সোজা না করা, সব আপনি সালাতের মধ্যে সোজা করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিচ্ছেন, এর মাধ্যমে তোমাদের অন্তরগুলোর মধ্যে বৈরিতা তৈরি হবে, বিভিন্নতা তৈরি হবে, বিরোধ তৈরি হবে। আমার বন্ধুগণ, আজকে তো আসলে আমাদের বৈরিতা এবং বিরোধের কারণ আমরাই খুঁজে পাই। মসজিদগুলোতে যান, ইমাম সাহেব কাতার সোজা করার ব্যাপারে কোনো গুরুত্বই দেন না, বলেনই না। মুয়াজ্জিন অথবা একামত যিনি দেন, তিনি একামতের আগে বলে দিচ্ছেন কাতার সোজা করেনি। কে কার কথা শুনে? কতটুকু গুরুত্ব দিয়েছে কাতার সোজা করা, যে সালাতের একটি অংশ, ইকামাতুস সালাতের অংশ, সালাত কায়েম করার অংশ, এই বিষয়ে মোটেও গুরুত্ব দেওয়া হচ্ছে, মোটেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে এই কারণে মূলত এই ছোট এটা কাজটাকে ছোট মনে করতেছি আমরা, কিন্তু এটা ছোট নয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে বিরোধ তৈরি করে দিয়েছেন, এই কারণে আমাদের অন্তরগুলো বিরোধপূর্ণ, আমাদের অন্তরগুলোর মধ্যে হিংসা বিদ্বেষ, আমাদের মধ্যে সম্মিলন থাকার কথা ছিল, অন্তরগুলোর মধ্যে একটি ভ্রাতৃত্বপূর্ণ মিল থাকার কথা ছিল, সেই ভ্রাতৃত্বপূর্ণ মিল আমাদের অন্তর্গত খুঁজে পাচ্ছি না। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন তাদের সহিহতে। আমি যে নসটি উল্লেখ করছি সেই নসটি মূলত ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহতে উল্লেখ করেছেন। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাউই সুফুফানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের ইকামত হতো তখন তিনি আমাদের সবগুলো কি করে দিতেন, সোজা করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করতেন, ইশাউই সুফুফানা, তিনি আমাদের সবগুলো সোজা করে দিতেন। হাত্তা কাআন্নামা ইউসাউই বিহা আল-কিদাহ, মনে হচ্ছে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পাত্র সমান যেভাবে করায়, ঠিক এইভাবে খাবারের পাত্রের মতো একজন একজন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান করে দিতেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র যেভাবে সমান করে, এইভাবে আমাদেরকে সমান করতেন। হাত্তা রাআ আন্না কাদ আকিলনা আনহু, যখন রাসূল সাল্লাল্লাহু দেখতে পেলেন যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি, বিষয়ের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছি, কাতার সোজা করার কি গুরুত্ব রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নার কাছে কাতার সোজা করার কি গুরুত্ব রয়েছে, সেই বিষয়টি যখন আমরা উপলব্ধি করতে পেরেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর এভাবে একজন একজন করে সোজা করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নির্দেশ দিতেন, বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাউ ওয়ালা তাখতালিফু, তোমরা কাতার সোজা করো, ইস্তাউ তোমরা কাতার সোজা করো, ওয়ালা তাখতালিফু, তোমরা আগে পিছে করবে না, কাতার সমান করে দাঁড়াবে, একজন আগে একজন পিছে, এভাবে তোমরা দাঁড়ানো, ওয়ালা তাখতালিফু, এই কথা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা খারাজা ইয়াউমান, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, ফাকামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য দাঁড়ালেন, হাত্তা কাদা ইউকাব্বির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য ডানে এবং বামে তাকিয়ে যখন দাঁড়িয়ে তাকবীরাতুল ইহরাম মানে তাকবীরে তাহরিমা দিবের পর্যায়ে আসলেন, তাকবীর দিবেন এমন পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ফারআ রাজুলান বাদিয়ান সাদরুহু মিনাস সাফ, এক ব্যক্তিকে দেখতে পেলেন যে সফের মধ্যে শাড়ির মধ্যে বুকের অংশটুকু বাইরে সামনের দিকে, মানে সামনে একটু আগিয়ে আছে, সব সোজা করে নেই। আমাদের মধ্যে তো অনেকে মনে করে থাকেন যে আমি সোজা হয়ে দাঁড়াবো, আমি এত বড় শিক্ষিত মানুষ, আমি এত বড় পোস্টের মানুষ, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন বিচারপতি, আমি সফের মধ্যে সাধারণ পাবলিকের সাথে সোজা হয়ে দাঁড়াবো, একটু সামনে দাঁড়াবে, কথাকে বুঝতে পেরেছেন কেন মেয়ে, এত বড় বিচারপতি তিনি কিভাবে সমান সমান হয়ে দাঁড়াবেন, সোজা হয়ে দাঁড়াবেন, কথাকে বুঝতে পেরেছেন কিনা। ফলে দেখা যায় যে মানে সব সোজা করেন না, যতই আপনি বলেন যে সোজা করে দাঁড়ান সাথে দাঁড়ান, তিনি সোজা করবেন না, তার ইগো কাজ করছে, তার ইগো তার মধ্যে কাজ করতেছে, আমি বিচারপতি, আমি অনেক কিছু, আমি এমপি, আমি অনেক কিছু, সুতরাং আমি এখানে মানে তোমার সাথে সাধারণ পাবলিকের সাথে আমি সোজা হয়ে দাঁড়াবো কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারা আরে জুলেন, এক ব্যক্তি দেখতে পেলেন বা বিয়ান সদরুহু মিনাস সফ, সফের মধ্যে তার মানে সামনের অংশটুকু আগে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি শুনেন, বা বিয়ান সদরুহু মিনাস সফ, ফাকালা ইবাদাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে আর কিছু বললেন না, ফাকালা ইবাদাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরাতুল ইহরাম না দিয়ে, ইকামতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর না দিয়ে বললেন, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, লা তুসাব্বুন্না সুফুবাকুম, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের কাতারগুলো সোজা করে নেবে, তোমরা অবশ্যই তোমাদের কাতারগুলো সোজা করে নেবে। আওলা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারাগুলোকে বিকৃত করে দিবেন, চেহারার মধ্যে তোমাদের পরিবর্তন এনে দিবেন, চেহারাগুলো তোমাদের বিপরীত করে দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের
চেহারাগুলোকে বিকৃত করে দিবেন, চেহারার মধ্যে তোমাদের পরিবর্তন এনে দিবেন, চেহারাগুলো তোমাদের বিপরীত করে দিবেন। নাউজুবিল্লাহ মিন দালিক, একটা ওয়াঈদ, একটা কঠিন শাস্তির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি শুনিয়ে দিলেন, একটা কঠিন শাস্তির কথা শুনিয়ে দিলেন। আপনি আমি হয়তো মনে করতেছি কাতার সোজা করা সাইফুল্লাহ ভাই একটি সাধারণ বিষয়, কাতার সোজা করা একটি সামান্য বিষয়। এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ওয়াঈদ, এমন একটি শাস্তির কথা উচ্চারণ করলেন যে লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজূহিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার মধ্যে পরিবর্তন করে দিবেন, অথবা তোমাদের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিপরীতমুখী বিরোধমুখী বিরোধপূর্ণ করে দেবেন। আসেন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম রবি রহমতুল্লাহ কি বলেন একটু শুনি। ক্বালা নাবী রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম রবি রহমতুল্লাহ বলেন, মানাহু এর অর্থ হচ্ছে ইউকিউ বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিংসা এবং বিদ্বেষ এটাকে ঢেলে দিবেন, ওয়া ইখতিলাফাল কুলুব এবং অন্তরের মধ্যে বিরোধ, পরস্পরের মধ্যে বিরোধ ঢেলে দিবেন। কারণ লিআন্না মুখালাফাতাহুম ফি সুফুফি, কারণ এই সফের মধ্যে যে মুখালাফাত করা, সফের মধ্যে আকবর করা, একজন আগে একজন পিছনে দাঁড়ানো, সবকে সোজা না করা, সবকে সোজা না করে আকবর করা, বিরোধ করা, এটি হচ্ছে মুখালাফাতাহুম ফি দাওয়াহির, জাহিরের মধ্যে বাহ্যিকভাবে তাদের বিরোধ। আর জাহিরের মধ্যে বাহ্যিক যদি বিরোধ থাকে তাহলে তাদের অন্তরের মধ্যেও বিরোধ কি হবে, এসে যাবে, অন্তরের মধ্যে বিরোধ এসে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন। বন্ধুগণ, ইমাম নবী রহমতুল্লাহ, ইমাম নাসাঈ রহমাহুল্লাহ তাআলা এই বিষয়ে হাদিস বর্ণনা করেছেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে, সময় শেষ হয়ে গেছে, এই বিষয়ে হাদিস বলবো না, শুধু এই হাদিসটি বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, তোমরা আগ পর করে আগে পিছনে দাঁড়াবে না, কাতার কাতারে যে সোজা করার বিষয়টি, সোজা না করে আগে পিছিয়ে এভাবে দাঁড়াবে না, ইখতিলাফ করবে না, বিরোধ করবে না কাতারের মধ্যে। ফাতাখতালিফা কুলুবুকুম, তাহলে তোমাদের অন্তরের মধ্যে ইখতিলাফ এসে যাবে, তোমাদের অন্তরের মধ্যে বিরোধ এসে যাবে, তোমাদের অন্তরগুলো বিভিন্নতায় চলে যাবে, বিভিন্ন দিকে চলে যাবে। তাই আমাদেরকে একে সতর্কতা অবলম্বন করতে হবে।